আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কীভাবে এই ব্রয়লারের বাচ্চাগুলোকে খাবার দিবেন, ছোটো বাচ্চা যেগুলো নতুন বাচ্চাকে কীভাবে ব্রয়লার করবেন, কী কী ওষুধ দিতে হবে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের বাচ্চাগুলো 6 দিন বয়স আর কি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বাচ্চাগুলো খুব প্রফুল্ল এবং খুব সুস্থ অবস্থার মধ্যে আছে। আপনারা অনেকেই এই জাতীয় ব্রয়লার করার সময় বেশি ওয়ার্ডের বাল্ব ব্যবহার করেন, তো আমরা এরকম বেশি ওয়ার্ডের বাল্বগুলো আমরা তেমন একটু ব্যবহার করি না। আমরা বেশি করে এরকম 100 ওয়াট যে বাল্বগুলো রয়েছে আপনার এলইডি বাল্ব, এগুলোতেও কিন্তু প্রচুর তাপ রয়েছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন, আপনার যে বিদ্যুৎ খরচ সেটা কিন্তু আপনার 50% কমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, এখনও পর্যন্ত আজকে 6 দিন 5টার মতো বাচ্চা নষ্ট হয়েছে আর কি। তো মূলত বাচ্চাগুলো দেওয়ার সময় বেশ ছোটো বাচ্চা ছিল, এক গ্রেডের বাচ্চা অর্ডার দিয়েছিলাম, এটা বিগ্রেডের বাচ্চা দিয়েছি আমার এরকম মনে হচ্ছে আর কি। তারপরেও মাশাল্লাহ এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। আমরা আমাদের বাচ্চাগুলোকে 6 থেকে 7 থেকে 8 দিন পরে আমরা এগুলোকে রানিকে এবং কাম্বার ভ্যাকসিন করবো আর কি। তো এরকম বাচ্চাগুলো ছোটো থেকেই আপনার কিছু কিছু রোগ যেগুলো বাচ্চাগুলোকে একেবারে নাজেহাল করে দিচ্ছে, যেমন তার ভিতরে বাচ্চাগুলোর হালকা হালকা জ্বর, তারপরে রয়েছে আপনার এই পায়খানা জমে থাকা, তারপরে তোমার পেট ফাঁপা, এই জাতীয় কিছু সমস্যার জন্য বাচ্চাগুলো মূলত অসুস্থতার মধ্যে পড়ে যায়। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের যে 5টা বর্ডার আমরা করেছিলাম, 5টা বর্ডার, সেই 5টা বর্ডারের মুরগিগুলো আপনারা একসাথে না রেখে মাঝখানে পার্টিশন দিয়ে আপনার বাচ্চাগুলোকে কীভাবে রাখছি এবং ওই খাদ্য পাত্র এবং যে আপনার ওখানে পানির পাত্র এগুলো কিন্তু প্রথমে কম ছিল, আমরা আস্তে আস্তে করে বাড়িয়ে দিচ্ছি আর কি। আপনারাও এইভাবে আপনাদের বাচ্চাগুলোকে করলে আপনাদের বেশি ওয়ার্ড ব্যবহার করে ইয়া করতে হবে না। আর যদি দেখেন যে কি কোনো মুরগি বাচ্চা 1টা 2টা 3টা বা 10-15টা কোনো একটা সমস্যা দেখেন, তাহলে বাচ্চাগুলোকে ছোটো একটা এরকম বোর্ডিং করে আমরা এটাকে নাম দিচ্ছি হসপিটাল, এই হসপিটালের মধ্যে এনে রাখবেন, দেখেন এই বাচ্চাগুলো কিন্তু অসুস্থ দেখেন পায়খানা ইয়া হয়ে থাকছে এবং ওগুলো বসলে উঠতে চায় না এবং চোখ বন্ধ করে রাখে। এই জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে আপনি মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে রাখবেন, কারণ মুরগির বেশিরভাগ আপনার যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে একটা মুরগি অসুস্থ হলে সবগুলো মুরগিতে আটকে যাবে।